32টি জেলায় সমাবেশে জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ প্রমাণ করেছে দেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি এবং তার চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠাতে চায়। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন দেশের মানুষ চায় না সরকার ক্ষমতায় থাকুক। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন কাকে বিদেশ পাঠানো হবে কাকে পাঠানো হবে না সেটি গুরুত্বপূর্ণ নয়, জনগণের কাছে সেবা পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন নাজি ফরাসি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির সব মহানগর সহ 32 জেলায় সমাবেশ শেষে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী অত্যন্ত জটিল অসুখে আক্রান্ত, তাকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো দরকার। ফখরুল বলেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঠেকাতে বিভিন্ন জেলায় হামলা ও বাধা দিয়েছে সরকারি দলের নেতা কর্মীরা। কর্মসূচিগুলোর মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এই দেশের জনগণ আর একবারই চায় না যে এই সরকার, অনির্বাচিত সরকার, তারা ক্ষমতায় থাকুক এবং এইভাবেই গণতন্ত্রকে ধ্বংস করুক। এবং এইটা প্রমাণিত হয়েছে যে দেশত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এই দেশের মানুষ এই মুহূর্তেই চান এবং তার চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে প্রেরণ করতে চান। রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াকে মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানান মির্জা ফখরুল। এদিকে সচিবালয়ে নিজ দফতরে আইনমন্ত্রী জানান খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে তার মন্ত্রণালয়ের বক্তব্য আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনগণকে জনগণের যে প্রাপ্য সেবা সেইটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। কাকে বিদেশ পাঠানো হবে কাকে বিদেশ পাঠানো হবে না, দ্যাট ইজ নট দ্য প্রায়োরিটি। এটা তো আমার সিদ্ধান্ত দেওয়াই হয়েছে। আমার মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা বলেছেন, যেটা আমি সিদ্ধান্ত দিয়েছি সেটাই। আইনমন্ত্রী বলেন নির্বাচন কমিশন গঠনে আইন তৈরির জন্য হাতে পর্যাপ্ত সময় নেই, তাই রাষ্ট্রপতি সংলাপের মাধ্যমেই সিদ্ধান্ত নেবেন। বিএনপি সংলাপে আসলে নিজেদের ও দেশের সবার জন্য ভালো হবে বলে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন সংলাপ সফল না ব্যর্থ সেটি রাষ্ট্রপতির সিদ্ধান্ত থেকে বোঝা যাবে। নাজিব ফরাইসি, আরটিভি, ঢাকা।